নমস্কার বন্ধুরা, আবার একটা ব্লগ শুরু করলাম। তো এই নন্দীগ্রাম পিকনিক থেকে এলাম, তো মা জ্যাকিকে খাওয়াচ্ছিল, তো আমার আওয়াজ শুনে জ্যাকি আর খেতে চায়নি। তো আমি বা দাদা যখনই ঢুকি বা ভাই, এই তিনজনে আওয়াজ পেলে জ্যাকি মোটামুটি যেই কাজই করুক, শুয়ে থাকলে চিৎকার করতে শুরু করে দেবে, অন্য কেউ খাওয়ালে সে আর খেতে চাইবে না। এই হাই সিস্টেমার ষাঁড় উল্টে গেছে। এই যে আমার সিস্টেমার শিব ঠাকুর বানিয়েছে, এইটা হচ্ছে শিব ঠাকুর। আমি আমি দেখিয়ে দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না কোনটা কি। এটা হচ্ছে শিব ঠাকুর, এটা হচ্ছে শিব ঠাকুরের মাথার চাঁদ, এটা হচ্ছে ষাঁড়। এই যে ষাঁড়ের দুটো পা, পেছনের দুটো পা একসঙ্গে জুড়ে একটা পা হয়ে গেছে, ষাঁড় উল্টে গেছে। সিস্টেমে আবার সোজা করো, আগে সোজা করো তারপরে রং করবে। হ্যাঁ, ষাঁড় মুখ গুঁজে খড় খাচ্ছে, আর এই যে শিবের সামনে দিয়ে এই মাথায় দুধ ঢালা হবে, এই যে এটা জল বের দুধ জল বের করার রাস্তা। আর এটা হচ্ছে সামনে, এটা কি, এখানে হচ্ছে প্রদীপ জ্বালা হবে, এটা হচ্ছে সাপ, কোনখানে ধূপ মাথা হবে, প্রতিমা শিল্পী এখন ঠাকুর তৈরি করতে ব্যস্ত, ঠাকুর তৈরি করতে না খেয়ে দিয়ে রোদে জলে পুড়ে সে ঠাকুর বানাচ্ছে। সবাই আসো, দেখবে আসো, দেখবে আসো, আইসো না তুমি। এই যে প্রতিমা শিল্পীর মা আসছে তার প্রতিমা দেখতে, বলে দিই নাহলে বুঝতে পারবে না কোনটা কি। এই যে হচ্ছে শিব, বুঝতে পারছো, এটা হচ্ছে ষাঁড়। এখানে দুধ ঢালবে, এখান থেকে দুধ বেয়ে এসে পড়বে, এখানে প্রদীপ জ্বালবে, এখানে ধূপ জ্বালবে, এটা হচ্ছে শিবের মাথার চাঁদ, এটা সাপ, বুঝলে, তৈরি হয়ে গেছে। এবার একটু সে রং করছে ঝিকমিক ঝিকমিক দিয়ে, এত কষ্ট করছে সকাল থেকে, তুমি এখন তাকে খেতে রাখছো। প্রতিমা শিল্পীর কাছে তার শিল্পটাই বড় কথা। এই যে প্রতিমা শিল্পীর আর্ট বক্স, আরো অনেক ছবি আছে আঁকা। প্রতিমা শিল্পী কিছু বলো তোমার এই শিল্পকলা নিয়ে। এই যে তোমার যে শিল্প তুমি ফুটিয়ে তুলেছো তোমার তুলির টানে, প্রতিমা শিল্পী এই মূর্তি সম্বন্ধে তুমি কিছু বলো, কি বলতে চাও? সকালেই তৈরি করে বানিয়েছি, মাটি থেকে আজকে মাটি নিয়ে এসে বানিয়েছি। আচ্ছা, এটা কি করবে এরপর? আচ্ছা, তা প্রসাদ দেবে না? আচ্ছা, তারপর ঠাকুর এখন একটু রোদে শুকোক, তুমি স্নান করে খেয়ে নাও, নাহলে তাহলে খেয়ে নেবে। চলো, স্নান করা হয়ে গেছে, তোমার হাতটাতে পরিস্থিতি দেখে মনে হচ্ছে না তুমি স্নান করা হয়েছে বলে, যাই হোক, আর নিচে যাওয়া পরিস্থিতি করছো তুমি, এখন স্নানটা করে নেবে চলো, হাত মানে হাত পা ধুয়ে নেবে চলো, তারপর খেতে যাবে চলো। নাহলে ভক্ত যদি ক্ষুধা পেটে করে সেটা ঠাকুর পছন্দ করে না, বুঝলে, যাও খেয়ে নেবে চলো। আমার সিস্টেমা বলছে এটা নিয়ে ভিডিও বানাচ্ছি, যখন শর্ট ছাড়বো একটা গান দিয়ে দিতে। কি গান সিস্টেমা? আচ্ছা, জ্যাকির ঘরটা পরিষ্কার করে এলাম, ভাই জ্যাকিকে নিয়ে খাইয়ে বাইরে বের করে নিয়েছিল, আর আমি ঘরটা পরিষ্কার করে এখন জ্যাকিকে ঢুকে দিয়ে ভাই খেলা দেখতে বসছে, আমি এখন স্নান বান করে খেতে যাব। বিকেলে হাঁসচড়া চেম্বার শেষ করার পরে তখন বীজ ভাইয়ের দোকানে যাব, তার আগে কাকু বসে চা খাওয়ালো, তো তখন দেখি চেম্বারের সামনে দুটো কুকুর, কাকু বিস্কুট দিচ্ছিল তার জন্য এরকমভাবে দাঁড়িয়েছিল। তারপর পূর্ণিমা রেস্টুরেন্ট ওই বিজিৎ ভাইয়ের দোকানের পাশে দিলীপদার, তো এখন আমি একটু এসব ফাস্টফুড থেকে দূরে আছি বলে আমি আর খাইনি, বন্ধুরা খেয়েছিল, কিন্তু ওদের খাওয়া খেতে না দিয়ে আমি বলছি দাঁড়া একটা শট বানিয়ে নিই। তো তারপরে রাতে এসে ঘুমে গেছি আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। পরের দিন আবার বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেছি, দেখুন আমি কী করি এই পরের দিন সারাদিন। এই সকাল সকাল আমি শ্যাম্পু পাতা বের করেছি,
সবাই কি ভাবছে যে শ্যাম্পু পাতা নিয়ে আমি স্নান করব? না, দেখুন আমি কি করি। তো আমার কিছু কিছু সাবস্ক্রাইবাররা, বাংলাদেশ থেকে অনেক দিদিরা জানতে চেয়েছিল যে জবা গাছে সাদা সাদা পোকা লাগছে বা ফুল গাছে, কী করব। দেখুন আমি কি করি এই শ্যাম্পু নিয়ে। এই যে শ্যাম্পুটা কৌটোটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, এবার আমি জল ভর্তি করে নেব। এই যে হ্যান্ড স্প্রে, এটা দিয়ে আমরা বাড়ির ফুল গাছগুলোতে, ছোটো ছোটো গাছে স্প্রে করি। এই শ্যাম্পু পাতা জল দিয়ে, শ্যাম্পু জল দিয়ে আমি ওই জবা গাছে যেখানে ওই মিলিবাগ আক্রমণ করেছে গাছগুলোকে বাঁচানোর জন্য এই শ্যাম্পু জল স্প্রে করব। আপনারা সার্ফ জলের গুঁড়ো বা ইনো এইগুলো দিয়েও স্প্রে করতে পারেন। ওই যে চন্দ্রমল্লিকা গাছগুলো লাগানো হয়ে গেছে, গাছগুলো ধরে গেছে, এবার সার জল দিতে হবে। বাকি ইনকা, ডালিয়া এইসব গাছের জন্য মাটি তৈরি হচ্ছে। এই আমি জবা গাছগুলোই ওই শ্যাম্পু জল স্প্রে করলাম। ওই মিলিবাগ, ওই দেখবেন গাছের ফুলের ডোগায়, গাছের ফুলের ডোগায়টি না, ফুল যেখান থেকে বেরোয় ওই বৃন্তটার গোড়ায়, গাছের পাতার সব ওই সাদা সাদা হয়ে জবা ফুলগুলো শুকিয়ে যায়, তারপরে গাছটাও আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। তো এই শ্যাম্পু জল দিয়ে স্প্রে করলে এই পোকার আক্রমণ থেকে গাছটাকে রক্ষা করা যায়। এই যে মা কুড়ার হাড়ি বসিয়েছে গরুর জন্য খাওয়া সিদ্ধ করবে, বৌদি স্কুল ভাত বসিয়েছে, ভাই আর সৃষ্টি মা খেয়ে স্কুলে যাবে। না, এই যে সৃষ্টি মা ধ্যানে বসেছে, আমি তার ধ্যান ভাঙার চেষ্টায়। ও বৌদি, কালকে জ্যাকির জন্য যে মাংস এসেছিলিস লেগ পিসটা, লেগ পিসের কথা শুনতে তার ধ্যান ভঙ্গ হয়েছে। আচ্ছা, কালকে যে ওর সিঙ্গার ধ্যান ভেঙে গেল। এরপর বাড়ির কাজ সেরে আমি হাঁসচটা পোস্ট অফিসে এসেছিলাম, একটু কাজ ছিল, তারপর এখান থেকে জেরক্স করে আমি চণ্ডীপুর যাব। পোস্ট অফিসে এসেছিলাম, এই আজকের দিনটা একটু ফাঁকা পাই সোমবার দিন সকালে, তাই পোস্ট অফিস, ব্যাংকের কাজ, আরও নানা যা কাজ সেগুলো সব সেরে নেই, এখন হাঁসচড়ায় এসেছিলাম, এবার আমি একটু চণ্ডীপুর যাব। এরপর আমি চণ্ডীপুর ব্যাংকে এসেছি। চণ্ডীপুর ব্যাংকে খুব ভিড় হয় আর ব্যাংকে প্রচুর কাস্টমারদের নানা কাজে এদিক ওদিক ঘোরায়, তো এখন ব্যাংকের সামনে দাঁড়িয়ে এই জন্য হাতে সময় নিয়ে এসেছি। অনেক খুচকাজ কাজ আছে বাড়ির সবার পাসবই নিয়ে। এই আমাদের এইখানে যেন ব্যাংকের মেলা, বন্ধন ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসি ব্যাংক, এসবিআই, সব এখানে ব্যাংকের। তারপর সন্ধেবেলা আমি চেম্বার সেরে আমার শ্বশুরবাড়ির কাছে রাসমেলা হচ্ছে ওখানে এসেছিলাম, তো পরের ব্লগে রাসমেলার ব্লগটা দেখাবো। আজকের দিনের মতো এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকলেই সব কিছু সম্ভব। সবাই অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। টাটা।